কয়েকটি জিনিস বলতে চাচ্ছি, এটা হচ্ছেন আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ আমাদের জন্য যা লিখেছেন সেটা ছাড়া আর কোনো কিছু আমাদের বসবে না। আল্লাহ তাআলা এই যে বিপদ আপদ সমস্যা এগুলো ইমানদারদের যেমন লিখেছেন, এই কাফের সবার জন্য লিখেছেন। ইমানদার কাফের মধ্যে পার্থক্য হচ্ছে একটাই, যে ইমানদার সেটা গ্রহণ করে যে আল্লাহ তাআলা লিখেছেন, এজন্য সে এটাকে মনে করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে ফিরে যাব। কিন্তু কাফের সেটাকে গ্রহণ করে যে এমন এক জিনিস তার কাছে আল্লাহ তাআলার কাছে যাওয়ার ব্যাপারটা তার কাছে প্রাধান্য পায় না, এই জন্য সে সবসময় হতাশ হয়ে যায়। ইমানদার কখনো হতাশায় ভোগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন দাহরু কুল্লু খায়র ইন আসাবাতহু সাররা সাবার শাকারা ফাকান লাহু খায়রান ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা ফাকান লাহু খায়রান। ইমানদারের জন্য সমস্ত কাজে উত্তম, যদি ভালো কিছু পায় সে শুক্রিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর হয়, আর যদি খারাপ কিছু তার হয় তাহলে সেটার জন্য সে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর হয়। ওয়ালাইসা যালিকা ইল্লাল মুমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার ছাড়া আর কারোর জন্য সেটা নয়। এর অর্থ হচ্ছে ইমানদার শুধুমাত্র সেটা পায়, ইমানদারের শুধুমাত্র লাভ রয়েছে আর কারো সেটাতে কোনো লাভ নেই। এই জন্য ইমানদার যাই করবে সেটাই ইমানদার প্রতিটি কাজে ভালো, যদি সে নিয়তটা ঠিক রাখে আল্লাহর উপর। সেজন্য বলে আল্লাহ যা লিখছেন সেটাই হবে, আর আগে হোক পরে হোক ফিরে যেতে হবে আল্লাহর কাছে, সুতরাং তার হতাশা তার মধ্যে কাজ করে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইমানদারের জন্য সবই ভালো, কিন্তু ইমানটা ঠিক থাকতে হবে, তাওয়াক্কুল থাকতে হবে আল্লাহর উপরে, তাহলে আমাদের সবই ভালো। আর অন্যরা যারা তাওয়াক্কুল করবে না তাদেরও বিপদ হবে, কিন্তু তারা কিন্তু লাভবান হতে পারবে না। এই জন্য আমরা ইমানের উপর থাকি, আল্লাহ আমাদের কবুল করুন। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم